Tu mi rendi cash? Rendi cash? Ah! ছেলের সঙ্গে কথাবার্তা অ্যাডজাস্ট হয়ে যাক শাশুড়ির সঙ্গে তারপরে তো মেয়ে ও তাহলে আমি জামাইর সঙ্গে কথা বলবো এই গোদাই তুই এড্রেস কোথায় পেয়েছিস ওই পুটিমারির খেয়াঘাটে পেয়েছি এদিকে এদিকে আমার দিকে আমার দিকে আসবি তো মেয়ের মা তোকে দেখতে চাইছি এটা মেয়ে তো এটা মেয়ের মা বাবা কি নেশা কর মেয়ে ছেলে রে বাবা ঠাকুর পয়ে কেটে নেশা কর ও বৌদি বৌদি এদিকে তাকাও তোমার সঙ্গে আমার সঙ্গে কথা হয়ে যাবে তারপরে ছেলের সঙ্গে মেয়ের হবে বলি ওটা বলবো ও বৌদি আমি কি বলি শোনো বলো তুমি তোমার মেয়ে দেবে হ্যাঁ তুমি তোমার জামাই চেক করে না আমি কারেন্ট ফিট করে চেক করে নেব না না ওইটা বলিনি তাহলে তুমি মেয়ে দেবে তুমি জামাই দেখে নাও দেখে নেব পুরো আমাকে চেক করবে বস না দেখতে চাইছি তাড়াতাড়ি যাও কি হয়েছে বৌদি জামাইকে যে আমি দেখবো দেখো কয়েকটি কথা যে আমি জিজ্ঞাসা করবো কি হবে ও কি বসাচ্ছিলি মেয়ের মা বারবার আসছে আর ছিলিপ খেয়ে চলে যাচ্ছে ঠিক করে বস তোর মেয়ের মা দেখতে আসবে ঠিক করে বস যাও আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি দেখে নাও শালা যেন পেড়া মশের বাচ্চা ধরে এনেছি আমার নাম শুনবে মা হে বাবা ছোট্ট বংশের বড় নাম ছোট্ট বংশের বড় নাম বেশ বড় নাম তো কেন বড় বড় পোস্টার দেখনি পোস্টারে কি লেখা থাকে আগে টাইটেল লেখা থাকে তুমি টাইটেল সমেত বলেছো তোমার আচ্ছা বাবা জামাই আবার আমাকে ঠাকুর পো করছে কারণ তুমি কথা বলছো ষাঁড় ডাকছে বাবার থানে হ্যাঁ সেনো ষাঁড় গরু ডাকছে বাবার থানে ওগুলো কিছু বললো না না ওটা কিছু না 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 যাও যাও তাড়াতাড়ি দেখো বাবা জামাই তুমি কি কাজ করো বাবা তুমি কি কাজ নেবে বলো তুমি কি কাজ করো বলো বাবা আমি সব কাজ পারি এমন কি কাজ পারো বিচুন টিচুন এটা ওটা সেটা ওটা ওটা বলে আটা করবো হ্যাঁ ভালো কাজ জানে তো হ্যাঁ হ্যাঁ লেখা পড়ো অনেক দূর হ্যাঁ বলো মা পড়াশোনা তুমি কত দূর নেবে মা তুমি কত দূর বলবে বাবা আগড়া তোলার পোল আর ভবানীপুরে এসে তুল হ্যাঁ বুঝতে পারোনি বেরেং টেরেং কি খারাপ হয়ে গেছে ভবানীপুরের মাটি ভালো আখড়া তোলার থেকে ঝুড়ি কোদাল নিয়ে গিয়ে ভবানীপুরের মাটি নিয়ে এসে হাঁড়ি কলসি তৈরি করে বড় কারখানার মালিক বড় কারখানার মালিক আচ্ছা বাবা এই তো আমি সমস্ত দেখি হ্যাঁ হ্যাঁ বলেছি হ্যাঁ আমি একটু জামাইকে না দাঁড়িয়ে দেখবো ভালো করে আমার দেখা হচ্ছে তোমার চোখে কি নেওয়া হয়েছে ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ না বানান টানান কি জিজ্ঞাসা করবো করে নাও আমি তো জিজ্ঞাসা করবো না আমার ছেলেরা আছে জিজ্ঞাসা করবো আমার ছেলেরা আমি
তাহলে সাইজ হইনি আমাকে দেখবে তো হ্যাঁ হ্যাঁ দেখবে কেন বানান জিজ্ঞাসা করবে আবার বানান হ্যাঁ ভালো এই গোদাই এই তোর এই সারা বাবু বলছে জামরুল বানান করতে জামরুল বানান করতে বলেছে হাওয়া খেতে বলেছে নাকি এই তুই হাওয়া খাচ্ছিস কেন গাছ সমেত না গাছ বাদে ও দাদা গাছ সমেত না গাছ বাদে হ্যাঁ দেখ গোড়া না হলে ফল হয় এই তুই গাছ সমেত বল তো কই দেখি সাদা সাদা পোঁদে চুল তার নাম জামরু শুনছো হচ্ছে না তুই সবাই বস। বলিও পাচি আমি বললাম যে তোমার নাম কি মা তা আমাকে উত্তর দিতে বলে কি হয়েছে বাবা তা তুই মা বলতে গেলি কেন মা বলতাম পরের মেয়েকে মা বলে বাড়ি গিয়ে যা করবি ভালো মন্দ এখন জিজ্ঞাসা করে নে দেখ গোদাই আমার হাড়ি কলসির দরকার তুই বিপদে পড়েছিস বলে এখেছি নইলে আমার আসার দরকার নেই তুই দেখে নে তোমার নাম কি মা মারে
তাই কখনো হ্যাঁ আরেকবার দেখবি আরেকবার দেখবি দেখ দেখি মা তোমার মুখখানা মা খুলো কদাই পুরো গোবিন্দ রূপে পাগল হয়ে পছন্দ হয়েছে সব হয়ে গেছে বলে ঠাকুর বউ পাঁচগা হাঁটিয়ে দেখবে নাকি না না আর হাঁটানোর দরকার নেই তাহলে শোনা ঠাকুর বউ অনেক রাত হয়ে গেছে পুরোহিত তো পাওয়া যাবে না তাহলে তুমি বিয়েটা দিয়ে দাও হ্যাঁ তুমি বিয়েটা দিয়ে দাও আমি বিয়ে দেব ও বৌদি দু মাস আগে বিয়ে করেছি ব্রাহ্মণ মন্ত্র বলেছো দু চারটে মনে আছে আর একটা মনে নাই ওতে হবে বলে ও ঠাকুর বউ তুমি কেন ভাই ঠাকুর বউ কেন কি হয়েছে কি হয়েছে বলবে তো আমার তো ভালো মনে হচ্ছে না কেন কি হয়েছে দেখছ না মা তুই ওদিকে যা তুমি মালপত্র নিয়ে এসো বিয়ের কাজটা আমি শেষ করে দিচ্ছি চেষ্টা করব তাহলে তুমি বিয়েটা দিয়ে দাও যাও মালপত্রটা নিয়ে এসো কত ঝড় বয়ে গেল এক বৌদিকে রাজি করাতে কি আমার হাড় মাংস কালি হয়ে গেল কি বসা তুই তো ওইভাবে বসে কোল মেরে বস আর এদিকে গায়ে গায়ে চেপে আয় ওদিকে বস না ওখানে বস আমি যা যা বলবো তোরা দুজন তাই তাই বলবি হ্যাঁ বল ঘাটে জল মাঠে দুর্পা ছানাই বাজাও ছানাই বাজাও ভাত কেমন দায়িত্ব আমার কে করে আনলাম আমি বিয়ে করব আমি আর ভাত কাপড়ের দায়িত্ব তুমি এই দাঁড়া কি বলি শোন এদিকে আয় এদিকে আয় এদিকে আয় বস আরে এখানে বস না তাড়াতাড়ি বস শুনতে চাইলে তাড়াতাড়ি বস আমি যখন বলবো আমার আমার এক সেকেন্ড আগে বলবি আমার আচ্ছা বল ঘাটে জল হ্যাঁ হ্যাঁ মাঠে দুর্বা ভাত কাপড় আচ্ছা গদাই তোদের গোত্র কি বাবা এ কি গোত্র রে বাবা আমার বাবার জন্মেও শুনিনি যে গোত্র হয় হোক যে মেয়ের গোত্রটা শুনে নেই মা পাঁচিমা তোমার গোত্র কি মা এ কি গোত্র রে বাবা আমার বাবার জন্মেও এমন গোত্র শুনিনি যাই হোক যে আমার হাঁড়ি কলসি দরকার বিয়েটা শেষ করে দেই ওই ছুচো গোত্র ইঁদুর ঢুকে যাক মালা বদলটা হয়ে যাক ভালো করে দে সিঁদুর দানায়ং নমঃ সিঁদুর দানায়ং নমঃ গোদাই তুই বৌমা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয় আমি বৌ ভাত গোদাই রে ও গোদাই
বাবা জামাই না অনেকটা সময় কেটে গেল এবারে বিদায় করে দাও আজকে আমি পাঁচকে পাঠাবো না বাবা কেন মা কেন পাঠাবো না জানো বলো মা আজকে আমার বাড়িতে পূজো বাবা আমার বাড়িতে আজ পাঁঠা পূজো আছে মা আজকে আমি পাঁচকে পাঠাবো না জামাই তাহলে চলে যাব হ্যাঁ আজকে তুমি চলে যাও জামাই আমি তোমার জামাইয়ের হাতে তুলে দিই সপে দাও